প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি নাজমা আক্তার সুমা, সহকারী শিক্ষিকা গঙ্গাদিয়া বরদেশ বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার, সিলেট। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র ক্লাস নিয়ে এসেছি। তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ আমি একটি শখ তৈরি করেছি। এই শখের উপরে লেখা আছে যে দাদাভাই, আমি একজন কবি সম্পর্কে, কবির জন্ম মৃত্যু তারপরে ওনার বই সম্বন্ধে লিখেছি। তোমাদেরকে বলতে হবে এই কবিকে, ওনাকে সবাই আমরা দাদাভাই নামে চিনি, উনি দাদাভাই নামে সমধিক পরিচিত। ওনার আসল নামটি কি তোমাদেরকে বলতে হবে। ধন্যবাদ, অনেকে বলতে পেরেছ। ওনার নাম রুকনুজ্জামান খান। শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ, অনেকে বলতে পেরেছে ওনার নাম হচ্ছে রুকনুজ্জামান খান। ওনাকে সবাই দাদা ভাই নামে চিনে। ওনার উপাধি ছদ্ম নাম হচ্ছে দাদাভাই। উনি 1925 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। উনি মাসিক কচিকাচা শিশু পত্রিকার সম্পাদনা করেছিলেন। ওনার বই হচ্ছে হাট্টি মাটিম, খুকন খুকন ডাকপাড়ি, এগুলা আমরা ছড়া হিসেবে আমাদের কাছে অত্যধিক পরিচিত। উনি মৃত্যুবরণ করেছেন 1999 সালে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ আমি দুইটি কবিতার লাইন লিখেছি। সবুজ শ্যামল বনভূমি, মাঠ নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের গড়। এর লাইন থেকে তোমরা কি বুঝতে পেরেছ আজকে আমি যে কবিতাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মুজিব কবিতা, আর সেটির লেখক হচ্ছেন, সরি, কবি হচ্ছেন রুকনুজ্জামান খান। তোমাদেরকে আগেই এই কবি সম্বন্ধে পরিচিতিটা দিয়েছি। মুজিব কবিতাটি লিখেছেন কবি রুকনুজ্জামান খান। প্রথম দুটি লাইন হচ্ছে, সবুজ শ্যামল বনভূমি, মাঠ নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের গড়। সবুজ শ্যামল, আমাদের প্রকৃতি সবুজ শ্যামল। বনভূমি শব্দটির অর্থ হচ্ছে জঙ্গল ভরা যে স্থানটা আছে সেটাকে বনভূমি বলে। মাঠ নদী তীর আর বালুর ছড়, সব জায়গায় আমরা শেখ মুজিবকে দেখতে পাই। সব জায়গায় শেখ মুজিবের সব গড় আছে। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনাদান রাশি রাশি। বাংলাদেশে, বাংলাদেশ হচ্ছে দানের দেশ। আর বাংলাদেশে, আমাদের দেশে যখন দানগুলা ফেঁকে যায় তখন সেগুলা দেখতে সোনার মতো লাগে। সেই সোনাদান রাশি রাশি ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। সেই সোনার এই ফসলগুলা যখন পেকে যায় তখন কৃষকের মুখে একটু হাসি ফুটে উঠে। সেই হাসিটা, সেই ফসলের হাসিটা দেখে মনে হয় শেখ মুজিবের হাসি, শেখ মুজিব যেন হাসছেন। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির গড়, আমাদের বাঙালির গড়ে ছোটো ছোটো সবার ঘরে শিশু আছে। শিশুরা যখন হেসে উঠে শিশু, তখন মনে হয় যেন শিশু হয়ে আসে চির শিশু মুজিবর। শিশুরা হচ্ছে সহজ সরল, তারা সব সময় সহজ সরল তাকে। সেই শিশুর সাথে শেখ মুজিবকে তুলনা করা হয়েছে, উনিও সহজ সরল ছিলেন। তো মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। শেখ মুজিবকে এখানে চির শিশু বলা হয়েছে, বারবার শিশুর মধ্যে তিনি যেন এই বাংলাতে ফিরে আসেন। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিবায় গড়ে ফিরে আয়। আমরা যতদিন বাঙালি, এই পৃথিবী যতদিন থাকবে, আমরা যতদিন বেঁচে থাকব, আমাদের দেশ স্বাধীন, এই স্বাধীন দেশ, দেশের মানুষ, স্বাধীন দেশের সবাই যেন ডাকবে মুজিব আয় গড়ে ফিরে আয়। একটা শিশুর মাঝে আবার আমরা আরেকজন মুজিবকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি কিছু শব্দার্থ সম্বন্ধে কিছু শব্দার্থ জানব। যেমন প্রথমটি হচ্ছে বনভূমি। এই বনভূমি শব্দের অর্থ হচ্ছে গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা।
তারপরে এটি হচ্ছে বালুচর বালুর পলি জমে উৎপন্ন যে চর এরপর এটি হচ্ছে সোনাদান সোনালী রঙের পাকা দান শব্দ সোনাদান শব্দের অর্থ হচ্ছে সোনালী রঙের পাকা দান সর্বশ্রেষ্ঠ হচ্ছে চির শিশু চিরকাল যে শিশুর মতো সহজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা শব্দার্থগুলি খাতায় তুলে নাও প্রথমটি হচ্ছে বনভূমি গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা দ্বিতীয়টি হচ্ছে বালুচর বালুর পলি জমায় উৎপন্ন যে চর এরপরে হচ্ছে সোনাদান সোনালি রঙের ফাঁকা দান চির শিশু চিরকাল যে শিশুর মতো সহজ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই কবিতার লাইনগুলো সম্বন্ধে আরও একটু ভালোভাবে তোমাদের কাছে ব্যাখ্যা করছি মুজিব কবিতায় রুকনুজ্জামান খান মমতা মাখা বাসায় আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতির কথা তুলে ধরেছেন এই স্বাধীন দেশের তিনি স্থপতি জাতির পিতা এই দেশকে ভালোবাসতেন বলে তিনি সংগ্রাম করেছেন ও জীবন দিয়েছেন তার এই ভালোবাসা ও দেশপ্রেমের মূল্য পরিসীম বাংলার মানুষ প্রকৃতি আকাশ বাতাস সব জায়গাতেই তিনি বিরাজমান প্রতিটি শিশুর মলিন হাসিতেও তার অকৃত্রিম উপস্থিতি যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের জন্য তোমাদের বাড়ির কাজ দিচ্ছি তোমরা হাতায় তুলে নেবে মুজিব আয় ঘরে ফিরে আয় এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ